হ্যালো বন্ধুরা, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন এবং যাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং নেট স্পিড স্লো হয়ে যায় দিনে দিনে, তারা অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সঙ্গে দেখবেন। কেননা আপনি কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সঙ্গে দেখলে আপনি কিন্তু এক চার্জে আপনার ফোনটাকে আপনি 48 থেকে 72 ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনার নেট স্পিডটা কিন্তু আগের থেকে আপনি 2 থেকে 3 গুণ কিন্তু স্পিড বাড়িয়ে নিতে পারবেন ষোলোটা সেটিংস করে। তো এই সেটিংসটা কিন্তু 99% মানুষ কিন্তু জানে না। তো সেটিংসটা কিভাবে করতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, প্রথমে সরাসরি আপনার ফোন থেকে আপনি সেটিংস বলে অপশন যে অপশন আছে ফোনের যে সেটিংসে থাকে সেই সেটিংস সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পর নিতে গিয়ে আপনি অ্যাবাউট অপশনটা জাস্ট খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ফোন অনেকের কিন্তু নিচে থাকে, যারা রেডমি শাওমি যারা ব্যবহার করেন তাদের কিন্তু উপরের দিকে থাকে। তো যেহেতু আমি রেডমি ব্যবহার করি সেই তোমার উপরে আছে, আপনার যাদের নিচে থাকে নিচে থেকে খুঁজে নেবেন। তো অ্যাবাউট ফোন জাস্টটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু পাবেন আপনি যে এমআই ভার্সন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখছি একটা যে এমআই ভার্সন। তো আপনাদের যাদের এমআই ভার্সন আছে তারা জাস্ট সেটা জাস্ট 7 বার ক্লিক করবেন। তো এমআই ভার্সন আসবে জাস্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ব্যাক বাটনে প্রেস করে দিব 7 বার। ব্যাক ক্লিক করার পর ব্যাক বাটনে প্রেস করে আপনি জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে কিন্তু পাবেন আপনি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে অ্যাডিশনাল সেটিংস, এই অ্যাডিশনাল সেটিংসের জাস্টটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে কিন্তু পাবেন আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে একেবারে দেখতে পাচ্ছেন এখানে যে আমি জাস্ট আজকে ধরে রাখছি যে ডেভেলপার অপশন, সিম্পল সেই ডেভেলপার অপশন এটা ক্লিক করবেন। তো ক্লিক করবে জাস্ট জাস্ট এখানে দেখুন আমি কিন্তু এটা অন করে রাখছি। আপনি যদি এখানে জাস্ট অফ করে থাকে আপনি কিন্তু এখান থেকে অন করে নেবেন, জাস্ট এটাকে অন করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কিছু সেটিংস পেয়ে যাবেন আপনি খুব সহজেই, আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখায়। তো আপনার এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপের একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে জাস্ট তীর এখানে দিয়ে দিছি। এখান থেকে আপনারা স্ক্রল করে একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে যে খুব সহজে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাট মোস্ট অন প্রসেস অর অ্যাট মোস্ট টু প্রসেস, আপনি জাস্ট করবেন এখান থেকে অ্যাট মোস্ট অন প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাটারিটা যে শুধু শুধু নষ্ট হতো অ্যাপগুলো ব্যবহার করে সেটা আর শুধু শুধু নষ্ট হবে না, ফোন যদি বন্ধ থাকে আর কখনও ব্যাটারি নষ্ট হবে না। এবং যাদের ফোনের নেটওয়ার্কের সমস্যা আছে তারা কী করবেন, উপর দিকে স্ক্রল করে সরাসরি আবার চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখান থেকে আপনার ওয়াইফাই একটা অপশন আছে, দেখুন এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে এই যে দেখেন এই যে অপশনটা আমি জাস্ট এটাকে অন করে রেখেছি, আমি জাস্ট অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই স্ক্রিন যে থিঙ্কিং যে অপশনটা আপনি জাস্ট এটাকে অন করে দেবেন। অন করে যদি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি ড্রেইনিং প্রিফারেন্স নেটওয়ার্ক প্রিফারেন্স, তো আপনি জাস্ট এটাকে অন করে দেবেন। আমি কিন্তু অন করে রাখছি, দেখুন খুব সহজে অন হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে যে ডাটা যে দেখতে পাচ্ছেন অ্যালাউ স্কিপ মোবাইল ডাটা অন, তো আপনি এটাকে অন করে দিবেন। দিলে কিন্তু এখান থেকে অবশ্যই আপনারা কী করবেন, উপর যে ডেভেলপার অপশনটা এটাকে আপনারা অন করে দিলে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কের সার্ভিসটা ভালো পাবেন এবং ফোনের ব্যাকআপটা চার্জ ব্যাকআপটা সেটাও আপনি খুব সহজে সুন্দরভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি। তো ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।